প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে ভিডিওতে, এবং একই সাথে যারা রেডিওতে শুনছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে, তাদের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্পের আরও একটি এপিসোড। তো আমি কথা না বাড়িয়ে আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, এবং আমি অনুষ্ঠানের শুরুতে এই কথা বলছি, আমি জানি না যে পুরোপুরি অনুষ্ঠানটা আমরা ধারণ করতে পারবো কি পারবো না, এবং পুরোপুরি আমরা আপনাদের সামনে আনতে পারবো কি না, আমি শুরু করলাম মাত্র। যদি আমি পারি, এবং আমার কেন জানি মনে হচ্ছে আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই, যে আমি আমার এন্টায়ার লাইফে এত এত মানুষের জীবন গল্প শুনেছি, কিন্তু আজকে সম্পূর্ণই ব্যতিক্রমী একটা জীবন গল্প আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি, হুইচ ইজ রিয়েলি রিয়েলি ট্রেমেন্ডাস। আমি শুধু এতটুকুই বলবো। তো চলুন, যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। মোহাম্মদ রাজিবুল ইসলাম, রাকিবুল, রাকিবুল ইসলাম। ডাকনাম? ডাকনাম রকিব বলে ডাকে সবাই, রকিব বলে ডাকে। বয়স কত এখন আপনার? এখন 25 থেকে 26 হবে স্যার। 25 থেকে 26। আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, মিরপুর, কুষ্টিয়া জেলা, মিরপুর উপজেলা। কুষ্টিয়া জেলা, মিরপুর উপজেলা। গ্রামের নাম? গ্রামের নাম সারুটিয়া। সারুটিয়া, জি, সাতিয়ান ইউনিয়ন। সারুটিয়া ইউনিয়ন। আর গ্রামের নাম? সারুটিয়া গ্রাম, সাতিয়ান ইউনিয়ন। সাতিয়ান ইউনিয়ন, আচ্ছা, ঠিক আছে। তো শুরু করেন আপনি যেখান থেকে বলার আছে। 25-26 বছরের আপনার যে জীবনের গল্প সেটা তো আমরা জানতেই চাই আজকে। জি স্যার, আমি ছোটোবেলা থেকেই আমার পিতামাতার ইচ্ছা ছিল যে আমি মাদ্রাসা পড়াশোনা করবো। মাদ্রাসা পড়াশোনা আমাকে করাইতো, ভর্তি করেছিল, আমি পড়াশোনা করতাম। কিন্তু বাবা কী করতো আপনার? আমার আব্বা কৃষি কাজ করতো, আর পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্য করতো, এই যেরকম ধান, ভুট্টা, তারপরে এই পাট, এগুলোর ব্যবসা বাণিজ্য করতো পাশাপাশি। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই বোন, আমি একা ভাই ছিলাম, আর আমার 5 বছরের বয়সে ছোট আমার একটা বোন ছিল। এক ভাই এক বোন ছিল? জি, এক ভাই এক বোন। তার মানে আপনারা টোটাল হচ্ছেন হলো 2 ভাই 1 বোন? জি স্যার। বর্তমানে আরেকজন হয়েছে? জি স্যার। তারপর? তো আমি ধরুন স্যার গাছে নারকেল গাছ উঠলাম নারকেল পাড়ার জন্য। কবে এটা? দাখিল পরীক্ষার আগে? দাখিল পরীক্ষার আগে স্যার। ওকে। আর সেদিনের বার ছিল রবিবারের দিন, আর আমার আব্বা আম্মা বলে যে আমি নাকি রবিবার দিন জন্মগ্রহণ করেছি, আর সব ভালো মসুবিধা আমার রবিবার দিন বেশি হয়। তারপরে আমি সেদিন জানতাম না, তারপরে উঠলাম সকাল 8টা সাড়ে 8টার সময় হবে সেই গাছ ওঠার সময়। গাছটা বেশি বড় না, 12 থেকে 13 হাত হবে। তো নারকেল গাছে উঠেছিলেন কি মানে নিজে ইচ্ছা করে নারকেল খাওয়ার জন্য নাকি এমনিতে কেউ বলেছিল? রমজানের ঈদের 7 দিন আগে ওই আমাদের এলাকায় আবার পিঠাটা বানাই, পিঠা বানানোর জন্য নারকেল লাগে। তো এই নারকেলগুলো পাকাল নারকেল কিছু গাছে ছিল, ওইগুলো পাড়ার জন্য আমি উঠছিলাম। আচ্ছা। মাঝে মধ্যে আমি নিজে নিজে ওইটা ডাব টাব পেড়ে খাই ডাব। তো সেদিন ওইটা পাকাটা পাড়লাম, পাকা নারকেল পাড়ার পরে আমি আরেকটা বেগে ধরে উপরে উঠতে গেছি এভাবে। আর কীভাবে আমার যে বেগুটা খসে পড়ে গেলাম, মানে বেগ হাতে করে আমি পড়ে গেছি। আমার বেগু মানে হচ্ছে ওইটা ডালের, জি, ডালা, একটা যে পাতা বের হয় ওই পাতার কথা বলতেছেন? ওখানে তো মানে ডাব গাছে তো ডাল হয় না, ওর পাতাগুলোর কথা বলতেছেন আপনি? জি জি। আচ্ছা, তারপর ওই বেগুটা ধরে স্যার আমি একটু মনে করলাম উপরে উঠে একটু উপরে বসে বসে নারকেলগুলো পাড়বো। আচ্ছা স্যার, বসে পাড়তে আর পারলাম না, বেগুটা খসে কীভাবে আমি পড়ে গেলাম। আমার শুধু ওইটুকু স্মরণ হয় যে আমার হাতটা বেগু সরকার খসে গেল, তাছাড়া এদিকে যে আমার মেরুদণ্ড, বাদরে হাড়, নিচে কোথায় পড়ছেন কী অবস্থা কিছু জানেন না কিছু স্যার। আমার জ্ঞান নেই, কিছু নেই, কোনো বোধ শক্তি নেই। তারপর জ্ঞান ফিরলো কখন? জ্ঞান ফিরলো স্যার ঢাকাতে সঙ্গে সঙ্গে নেশা হলো পঙ্গু হাসপাতালে। এখানে আনার মানে সকালে 8:30 সময় এই ঘটনা, 8:30-9টার ভিতরে। আর আমার জ্ঞান ফিরছিল স্যার সন্ধ্যার সময়। আচ্ছা, তারপর? সারাদিন আমি অজ্ঞান অবস্থা। তারপরে স্যার ডাক্তারের কাছে এখানে হাসপাতালে এনে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে আমার মেরুদণ্ড, এই যে গিটে থাকে গিরাগুলো, ওটা 4-5টা একেবারে ছুটে গেছে। আর এই পাজরের যে হাড়গুলো আছে শুধু 3টা ভালো ছিল হাড়, সবগুলো খসে গেছিল। আর পেটের মানে আমি 2 ভাঁজ হয়ে গেছিলাম। আমি মানুষ তো এরকম, মানুষ তো লম্বা একটা এক মানে 60 থাকে, কিন্তু আমি 2টা হয়ে গেছিলাম। আমার ভাঁজ মানে বেঁকা হয়ে গেছিলাম। তারপর? তো এটা স্যার এখানে আইনে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে অনেকদিন থাকতে হবে, এটা ভালো হওয়ার কোনো আশা নেই। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে ওর ভিতরে যে স্পাইনাল কর্ড বলতে একটা জিনিস থাকে, ওইটা নাকি ওই দিকে আসতে থেকে শক্তি বাড়ায়, শক্তি থাকে পায়ে, সেটাও আমার ছিঁড়ে গেছে। তো তখন ধরেন এখানে আমাকে ফেলাই রাখলো প্রায় 15 দিন ঢাকা পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতাল থেকে এখানে ট্রিটমেন্ট আমার আমাকে ভালো দিচ্ছেন এরা, শুধু একটু ওই 2 বেলা 2টা ট্যাবলেট দেয় আর এভাবে শোয়ায় রাখে বেডে। তা আমি তখন আমার আব্বা আম্মা বা আত্মীয়স্বজন যারা আছে তারা সবাই বললো যে এখান তো ট্রিটমেন্ট হচ্ছে না। তারপর গ্রামের লোকজন বলতে লাগলো যে ভালো একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হোক।
তা বোকামুকারি এমন একটা বুদ্ধির ফুল, এখান থেকে ধরুন আমাকে নিয়ে গেল রাজশাহী শেখলা নামের এক জায়গা আছে একটা রাজশাহীর দিকে, শেখলা একটা বড় কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। কবিরাজের কাছে নিয়ে যাই, ধরেন কবিরাজ বললে গ্যারান্টি সহকারে আমি ভালো করে দেবো, ভালো করে কবিরাজ বললো এটা, জি স্যার, এভাবে গ্যারান্টি নিল। নেওয়ার পরে স্যার আমি ওইখানে আমাকে এভাবে রাখা হয়েছিল 3 থেকে 3.5 মাস, হ্যাঁ 3.5 মাস, 3.5 মাস রাখার, শুধু আমাকে এভাবে মাঝে ফ্লোরে শোয়া রাখতো, আর ওই পায়ের আঙুল থেকে শুরু করে এই যে সারা দেহ, মানে এই পর্যন্ত গাছ বেটে বেটে, কী গাছ বেটতো তা জানি, বেটে তেনা দিয়ে নেকড়া দিয়ে সব বেঁধে বেঁধে এমন অবস্থা করেছিল আমার দেহটায়, মানে এখনও সব চিহ্ন আছে, ঘা হয়ে পচে পচে গোস্ত সব খসে খসে পড়ে যাচ্ছিল। তো এইটা দেখে স্যার এমনই আমার বাপ মা কান্নাকাটি শুরু করলো, আর আমি তো দেখতেই পারছি না আমার যে কী কষ্ট আছে স্যার, মানে আমি তো মানে এই পাশ থেকে এই পাশে একটু কাঁদ হবো, মানে কাঁদ ফিরবো, কাঁদ ফেরার মতো আমার সত্যি নেই, আমি শুধু ছাট হয়ে পড়েই আছি, আর প্রসব পায়খানা তো আমার বিছানা হয়েই যাচ্ছে, আর আমার আমার মুরব্বি একটা নানি আছে, সেই নানি আর আমার মা আমার প্রসব পায়খানা অনবরত মানে পরিষ্কার করতে আছে, আর সব আর ধরুন যে অবস্থায় তখন ওই তখন আপনি দাখিল পরীক্ষা দেননি, মানে বয়স হচ্ছে আপনার 15 বছর, 14 থেকে 15 বছর, জি, তারপর তখন দাখিল পরীক্ষা দেয়নি আমি, তখন আমার দেহর অবস্থা তো খারাপ দেখে আমাকে নিয়ে চলে আসলো এখান থেকে রাজশাহী মহানগর ক্লিনিক আছে একটা, মহানগর ক্লিনিকে আনলো, আনার পরে ধরেন ওইখানে আমাকে অনেকদিন ধরে ড্রেসিং করা হইলো, দেড় মাস একটু বেশি হবে ড্রেসিং, শুধু ওই ডাক্তার কবির নামের একটা ডাক্তার আছে উনি আমাকে শুধু ড্রেসিং করে করে মানে ঘাস মানে একটু গোস্ত পূরণ হইতো সেই গোস্তটা আবার কেটে কেটে ফেলে দিত। আমার তো ব্যথা বেশি লাগছে না, আমি শুধু চোখে দেখছি আর চোখ দিয়ে পানি ঝর ঝর করে পড়ে যাচ্ছে, মানে আপনার ব্যথা বেদনা লাগছে না কেন, এটা এই নাভের নিচ থেকে আমার সারা মানে এদিকে সবই অবাস, এদিকে মানে আপনি যদি কোপ দেন, কোপ দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলেন তবে এখন পর্যন্ত ব্যথা লাগে না। তো এই নাভের নিচ থেকে মাংস কাটতেছিল, নাভের নিচ থেকে না, এই যে দাবনার দুই সাইডে ঘা হয়েছিল বড় বড়, এখন সে ঘা এখনো আছে স্যার, ওইগুলো কাটতো কেটে কেটে গর্ত করে ফেলছিল, এখনো সে গর্তের দাগ আছে স্যার, তারপরে পায়ে পাশার এক কথাই বলতে বাংলায় পাশার নিচে সব এত বড় বড় গর্ত করে ফেলছিল। তো স্যার সেখান থেকে খাওয়া ভালো হইল না, ওইখানে এভাবে বেড ভাড়া নিত প্রতিদিন ওই সময় 500 টাকা প্রত্যেকদিন বেড ভাড়া নিত, তারপরে এই করে আরও ওষুধ পানি যা লাগতো, ধরুন তো অনেক টাকা ওইখানে খরচ, আমার ঘাস হাইল না তবু, তারপর আনা হইলো আমাকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে এই হাসপাতালে ঢাকাতে, এখানে এনে ধরুন যে এখানে সাকিব স্যার আছে ডাক্তার নাম ডাক্তার সাকিব স্যার, তিনি আসছে আমাকে অনেকদিন ধরে ট্রিটমেন্ট করলো, তো আস্তে আস্তে দেখা যায় যে আমার ঘাগুলো সব শুকায় যাচ্ছে, ওনারা শুধু আমাকে এই ফ্লুক্লোক্সিন একটা ক্যাপসুল খাওয়াইতো আর ভিটামিন সি ট্যাবলেট আছে একটা ওইটা খাওয়াইতো আর সুন্দরভাবে ড্রেসিং করে দিত, এই তাই আল্লাহর রহমতে আস্তে আস্তে ভালো হইতে লাগলো। পরে এইগুলো সার্জারি করে ই করা মানে চামড়া কেটে কেটে লাগাই দিল, ঘা যেখানে যেখানে বেশি হয়ে গেছিলো যেখানে যেখানে চামড়া কেটে লাগা দেওয়ার পরে ঘা ভালো হয়ে গেল। তো তখন ধরেন ওই যে আমার মেন সমস্যা এটার কিন্তু চিকিৎসা হয়নি, মেন সমস্যা বলতে মেন সমস্যা যেগুলো হাড় খসে আছে ভাঙে সুরমার হয়ে আছে দেহের ভিতরে, এই অবস্থায় কিন্তু আমি আমাকে একটা বছর এভাবে আমাকে পথে পথে আমার আব্বা আম্মা নিয়ে বেড়াচ্ছে, আচ্ছা আচ্ছা, ঢাকা বঙ্গ থেকে রাজশাহী, রাজশাহী থেকে আবার মহানগর শিখলায় গেলাম দ্বিতীয়বার কবিরাজের কাছে, তারপরে আসলাম মহানগর ক্লিনিকে, তারপরে আসলাম পিজি হাসপাতালে এখানে, তাই এসে তারপরে ধরেন যে এরা আমাকে ঘাগুলো যখন ভালো হয়ে গেলো আস্তে আস্তে আল্লাহর মতে, তখন এনারা আমাকে এমআরআই করলো, করার পরে এমআরআইয়ের আগেও করা হয়েছিলো এখান থেকেও করলো, করার পরে দেখছে যে এনাকে অপারেশন করলে ভালো হবে না কিন্তু বসতে পারবে, আমি কিন্তু একটা বছর বসতে পারছি না, সবসময় মানে বিছানায় শুয়ে আছি মানে এই পাশ থেকে এই পাশে আমার ফেরার ক্ষমতা নেই, এরকম অবস্থার ভিতরে পড়ে আছি। তখন যখন আব্বা আমাকে বলছে ডাক্তার এখানকার বড় বড় ডাক্তার এনারা বলছে যে আপনার ছেলে ভালো হবে না, সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে, তখন আমার আব্বা আম্মা একেবারে গলা কাটা কবিতরের মতো সটপট করে কান্নাকাটি করছে যে আমার ছেলে একটা ছেলে আর এরকম জীবনে ভালো হবে না, আমার চোখের সামনে থাকবে এরকম খুবই কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে আমিও কান্নাকাটি করছি, যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা। তখন অপারেশনের ডেট দেওয়া হলো, অপারেশন করতে ধরেন যে অনেক টাকা পয়সা লাগবে, আর এদিকে তো টাকা খরচ হয়ে গেছে যেটুকু আমাদের সামর্থ্য, তো সেরকম ছিল না, অল্প কিছু ছিল, তো যেটুকুন ছিল সবই শেষ করে ফেলাইছে। তারপরে
ধরেন যে এই অপারেশন করতে রড নাট এগুলো স্ক্রিপ্টিস লাগাবে ভিতরে, এগুলো কিনতে বললো ডাক্তার। এগুলো কেনার জন্য বেশ কিছু টাকা চাইলো, আমার স্মরণ নাই, কিন্তু সে টাকাটা আব্বার আমার মামা বাড়ি থেকে, আমি তো এখানে হাসপাতালে ভর্তি ছিলাম বেডে, আব্বার মামা এনে দিল। দেওয়ার পরে অপারেশনের ডেট দিয়ে অপারেশন করলো, করার পরে মানে অপারেশন করেছিল এরকম অবস্থায় যে আমার এই পা জোড় সব খুলে খুলে রাখছিল, এই যে দুই পা জোড় এই পা এখনও দেখতে পারবেন সব কাটা ফাড়া আছে, এই পা যে হাড়ির সাথে গোস্ত চামড়া আছে এগুলো সব মানে ছুলে ছুলে গরুর গরুর যেভাবে চামড়া ছুলে আর কি, এভাবে সব ছুলে ছুলে রাখছিল। রাখার পরে হাড় যেগুলো কুচি কুচি হয়ে গেছিলো বা খুশি খুশি গেছিলো, যেভাবে ওয়াল ডিল করে না ওইভাবে ডিল করে করে নাকি হচ্ছে নাটগুলো দিছিল ভিতরে, আর ওই রডগুলো ওই পাজর দিয়ে দেওয়া আছে পিঠের মাঝখান থেকে ঘাড়ের নিচ থেকে মাঝে পর্যন্ত এখনও দেওয়া আছে। সারা দেহে আমার এদিকে ফ্র্যাকচার। তো ধরেন যে যখন এই অপারেশনটা করলাম সারাদিন তো আমার জ্ঞান নেই, আমি তো চোখে দেখিনি, পরে আমাকে এই গল্পগুলো মানে নার্সরা যেগুলো নাচছিল এগুলো ওনারা আমার মানে আমার বৃত্তান্ত সব শুনতো আগে থেকেই শুনে, ওনার সাথে একটা সম্পর্ক মানে ভাই বোন হিসাবে যেরকম সম্পর্ক হয়, তারা আমাকে পরে বললো যে আপনার অপারেশনটা এভাবে হয়েছে। আমি তখন বুঝতে পারলাম কত কষ্ট আমার জীবনে গেছে, যেমনি তো কষ্ট করছি। তারপরে ধরেন অপারেশন শেষ হয়ে গেল, অপারেশন শেষ করার পরে আমাকে যখন ওই আলাদা একটা রুমে নিয়ে রাখা হলো, ওই রুমে স্যার যখন রাখলো আমার তো জ্ঞান আসতে তো ফেরছে, মানে সকাল 8টার সময় আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো আর সন্ধ্যার আগ দিয়ে মাগরিব আজান আগ দিয়ে আমাকে বের করা হলো। এত সময় সারাদিন লাগছিল অপারেশন করতে। অপারেশনটা করে এনে আমাকে আলাদা যখন রুমে রাখা হলো তখন আমার জ্ঞান আস্তে আস্তে ফেরছে, মানে জ্ঞান যখন ফেরছে স্যার তখন আমার মনে হলো যে দুনিয়া আর আমি নেই, এই যে ভিতরে এতগুলো জিনিস লাগানো হয়েছে আমাকে চিৎ করে শুয়ে রাখলো আইনে, আর ভিতরে মনে হচ্ছে যেন খেজুরের কাঠার মতো একেবারে হিনসে হিনসে, আর একেবারে আমি ছটফট করে কি বকাবাদ্যতা করছি, আর মানুষ আমার হাতের গোড়ে যা যে আসছে তাকে আমি মনে হচ্ছে যে খুন করতে পারলে আমি বাঁচতাম, আর আমার হাতে পায়ে সব রক্তের ব্যাগ স্যালাইনের ব্যাগ ঝুলানো এগুলো আমি টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি স্যার, এত পরিমাণ কষ্ট আমার হতে লাগলো। যাই হোক স্যার, এরকম আস্তে আস্তে আমাকে ওনারা এরকম চিল্লাফাল্লা দেখে স্যার এই নার্সেরা আসলো, এসে আমাকে ইঞ্জেকশন দিল, ঘুমের ইঞ্জেকশন নাকি জানি না, আমার খুব ঘুম পেয়ে পাইলো তখন। তখন ঘুম টুম আসার পরে সকালবেলায় মানে আমি মানে তখন হচ্ছে সকাল পর্যন্ত ঘুম, সকালে উঠে আস্তে আস্তে দেখছি ব্যথা বেশ কমছে, কমার পরে ধরেন আস্তে আস্তে ওই 15 দিন মতো আমার লাগলো আমার ঘাগুলো শুকাইতে, অপারেশনের ঘা পিঠে যেগুলো কাটাফাড়া করছিল এই ঘাগুলো শুকানো শুকানো মানে প্রায় শুকানো ভাব হয়ে গেল। তখন এই পিন মেরে মেরে সব আমাকে সেলাই করছিল, যেভাবে স্টেপলার পিন মারা হয় না খাতা বইতে, এই পিঠের মাঝখান দিয়ে সব ওই সুতা সই সুতা সেলাই না কিন্তু পিন দিয়ে দিয়ে সব পিন দিয়ে সেলাই করছিল। পিনের দাগ এখনো স্যার আপনি দেখতে পারবেন যে কিরকম ভয়াবহ জিনিস ওই পিন, যে যখন আমাকে যেদিন কাটবে স্যার সেদিন আমাকে যিনি কাটতে আসলো আমাকে বেডের, আমি তো উঠতে পারছি না তখনও, আমাকে জোর করে তোলা হলো মানে বেডে আমি শুয়ে আছি আমাকে জোর করে তুলে বসানো হলো, আর বসানোর সাথে সাথে স্যার আমি মাথা ঘুরে মনে হচ্ছে পড়ে যাবো, আমার চোখ মুখ সব চোখটুকু আন্ধার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। এবার আমি যখন উনি আমার পেন একটা একটা করে কাটছে, 30টা পেন উপরে 30টা পেন দেওয়ার ভিতরে 30টা সেলাই আসছে গা ই করা ওই কী জাতীয় একটা সুতা দিয়া ওই ওইটা কাটা লাগে নাই, কিন্তু উপরে যেগুলো পেন ছিল ওইগুলো পেন একটা ছোট মেশিন দিয়ে কাটছে, আর আমার মনে আসছে জানো জীবনটা আমার বাড়াই যাবে এখন, এত পরিমাণ কষ্ট এই 30টা পেন যে কুটকুট করে কাটছে, আর আমাকে মানে 7-8 জন এভাবে পিছনে সাইড থেকে ধরে রেখেছে জোর করে, আমি অস্থির হয়ে যাচ্ছি যে কী কষ্ট, এমনিতে তো কষ্ট করছি পিছনে পড়ে থাকি, তারপরে পেন যখন কাটা আস্তে আস্তে হয়ে গেল তখন আমি বেহোশ অবস্থায় বিছানায় আমাকে শুয়ে দিলাম, আমি শুয়ে থাকলাম। তার 3 দিন পরে আমাকে বাড়ি পাঠাইল, বাড়ি পাঠানোর পরে স্যার আস্তে আস্তে এই ধরেন মা আব্বা বা আমার বন্ধুরা আছে গ্রামে ওনারা দেখতে আসে, আমার আব্বাও একটু ধরে তুলে বসায় আমাকে, মাও তুলে বসায়, আমার বন্ধুরা এসে একটু তুলে বসায়, এই করতে করতে স্যার একটু বসা শিখলাম হুইল চেয়ারে। হুইল চেয়ার তো তখন আমার ছিল না, একটা হুইল চেয়ার একজনের ব্যবস্থা করে দিল, তো ওই হুইল চেয়ারে আমাকে বসা শেখানোর পরে ধরেন আমি বসতে পারি, কিন্তু হাঁটা চলার জীবনও আর শক্তি ফিরে পালাও না আর পাবো না এরকম ডাক্তার বলে দিছে। কিন্তু তখন ওই
এভাবে ধরুন সুস্থ আস্তে আস্তে হলাম, মনে করছি এরকম আর কি করবো, পড়াশোনা করতে পারছি না, একটা দোকানপাট দেওয়ার দরকার। দোকানপাট দিয়ে বেচা কেনা করবো কীভাবে? তো দোকানপাট আর দিতে পারলাম না, টাকা পয়সা নেই, কিছু নেই। তো এভাবে শুয়ে থাকলাম বিছানায়, সবসময় শুয়ে থাকি, আব্বা আম্মারা এভাবে কষ্ট করে চলে আর আমি দেখি আর কান্নাকাটি করি বিছানায় শুয়ে শুয়ে। তো এভাবে জীবন চলতে লাগলো। তো এভাবে করতে করতে ধরেন যে এর মধ্যবর্তী সময় অনেকদিন পরে, প্রায় 6 বছর পার হয়ে গেল, তার কিছুদিন পরে আমি আমার একটা ফোন ছিল, ছোট ফোন বাড়িতে। লেখাপড়া তখন অফ, একদমই অফ? জি স্যার, লেখাপড়া অফ। দোকান টোকানো করেন না, করতে পারেন না? দোকান টোকানো করতে পারে না, যদিও হুইল চেয়ারে বসে একটু করবো কিন্তু সামর্থ্য নেই। কিন্তু তারপরে যে একটা ফোন ছিল, ফোনে আমি এক জায়গায় কল দিতে গেলাম আমার এক খালার কাছে। তো খালার কাছে আমার নাম্বারটা মুখস্থ ছিল কিন্তু সেভ ছিল না। আমি দিতে যাই, একজনের ধরেন চলে গেল রং নাম্বারে, ফোন ধরেন ফোন দিলাম, ফোন একজন এক মহিলা ধরল। ধরার পরে পরিচয় আমি বলছি যে এটা কোন জায়গা, আমার তো খালা না আপনি। বলছে এটা ঝিনাইদহ কালীগঞ্জ। তখন আমি বললাম যে এটা রং নাম্বার, তাহলে আমি রেখে দিলাম, এই কথা, এইটুকুন কথা। আমি রেখে দেওয়ার পরে প্রায় 1.5 মাস পরে উনি আমাকে ফোন দিছে, দিয়ে আমাকে বলছে যে আপনি একদিন ফোন দিছিলেন। আমি সে কথা বলতে বলতে তখনও নাম জানেন না? না, আমি নাম জানি না। আচ্ছা, তারপরে আমি বললাম আপনি সে তো কথা বলার তো আপনার সাথে আমার প্রয়োজন নেই। বলছে কথা বললে সমস্যা কী? আমি তারপরে অল্প কটে কথা বললাম যে আপনার তাহলে বাসা কোথায়, কী এরকম? তখনও বলছে কালীগঞ্জ, সিনাদা কালীগঞ্জ। আমি বললাম আপনি কী করেন? বলছে আমার বিয়ে শাদী। আমি বললাম আপনার বিয়ে শাদী হয়েছে নাকি? বললে হ্যাঁ বিয়ে শাদী হয়ে গিয়েছে। আপনি? আমি বললাম আপনার মানে স্বামী কী করে? উনি তখন বলছে স্বামী হচ্ছে কী করে, ইয়ে মাঠের কাছে চাষাবাদ করে, পাশাপাশি রাজমিস্ত্রির কাজকাম করে, মানে ইটের ঘরের কাজকাম করে। এই বলতে বলতে সালাইকে মাস্কার ধরেন যে করতে লাগলো আমার সাথে। আমার তো মন মানে তো ভালো না, এমনি দেহর অবস্থা খারাপ, আমার তো মানে মিষ্টি মিষ্টি কথা যতই কথা বলছে আমার সাথে আমার ভালো লাগছে না। তখন আমি বললাম যে আমি কথা বলতে পারছি না, আমার শরীরটা এরকম অবস্থা, মানে তখন আমার শরীরের অবস্থা বলি না তাকে, মানে তখনও আপনার শরীরের যে অবস্থা সেটা সে জানে না, অল্প অল্প সীমিত কথা হয়েছে, তার সাথে মানে যে বলবো আমি সেই সুযোগটা পাইনি। তারপরে আমি এই বলে রেখে দিলাম, আমার মানে ভালো লাগছে না, আমি একটু রেখে দিলাম। এই বলে রেখার পরে আবার 2-3 দিন পরে ফোন দিয়েছে। আমি ফোন দিয়ে কথা বলতে বলতে আমার কথা বের জিজ্ঞাসা করছে, আপনি কী করেন, আপনার নাম কী, কোথায় বাড়ি? আমার যা যা আমি সব ধরেন যে বললাম যে আমার নাম এরকম রাকিব, তারপরে আমার আব্বার নামে এই, আমার বাসা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা সারটিয়া গ্রাম, এরকম বলার পরে তখন তিনি বলছে যে আপনি কি বিয়ে শাদী করেছেন নাকি? আমি বললাম না, বিয়ে শাদী করি নাই। তখন বলছে তাহলে আপনার কর্ম টর্ম কী? আমি বললাম আমার কোনো কর্ম নেই, আমার জীবনের বহুত কাহিনি ঘটে গেছে, মানে আমার এগুলো শুনলে আপনি মানে অন্যরকম একটা কিছু খারাপ লাগবে মনের ভিতরে। তখন আমি বলতে চাচ্ছি না, তারপরও সে আমাকে বলছে না বলেন তো দেখি। বললাম আমার দেহর অবস্থা ধরেন এরকম, আমি পড়াশোনা করতে মাদ্রাসায় পড়াশোনা করতে করতে পড়াশোনা করা অবস্থাতেই আমি এরকম আমার বাড়ির নারকেল গাছ থেকে পড়ে গিয়ে আমার 2টা পা মানে সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছিলো, বাজারে হাড় খসে গেছিলো, অপারেশন অপারেশন করে আমি এখন সবসময় হুইল চেয়ারে বসে থাকি, এদিকে কোনো পায়ের আঙুল পর্যন্ত কোনো শক্তি নেই। তারপর বললাম আপনার বোন কীরকম বোন? বললো যে আমার বোন বলতে ননদ হয়। বললাম আচ্ছা দেন, তাহলে আপনার ননদের কাছে দেন কথা বলি, কথা বলতে যখন বলছেন তেম তখন ভাই বোনের সাথে যেরকম কথা হয় সেরকম কথা বলছে, আমার বৃত্তান্ত শুনছে, আমি এরকম গাছের থেকে পড়ে গেছিলাম, আমার ভাই বোন কয়টা আমার, আমি বললাম আমরা 2 এক ভাই এক বোন, তারপরে আর্থিক অবস্থাটা অবস্থা কীরকম? বললাম আর্থিক অবস্থা এরকম ভালো না, সবই বলতে লাগলাম। তারপরে আমার করুণ কাহিনী যত আমি মানে মানে খুঁটিনাটি সব বলতে থাকি তত দেখি যে তার মায়া হয়। আমি যে মহিলা আপনার সঙ্গে কথা বলে, মহিলা ততদিনে নাম জানতে পারছেন ওর? হ্যাঁ, নাম জিজ্ঞাসা করছে, নাম বলছে লিমা। মানে লিমার অনেক মায়া হচ্ছে আপনার প্রতি? হ্যাঁ, খুব মানে আমার এই বৃত্তান্ত শুনে খুব মায়া হচ্ছে। তারপরে বলছে আপনার সাথে যদি আমি নিয়মিত কথা বলি আপনার কোনো সমস্যা আছে? আমি তখন বললাম সমস্যা আর কি, আর কথা বলতে গেলে টাকার প্রয়োজন, আমি তো সবসময় ফোন দিতে পারবো না, আপনার ফোন দেওয়ার লাগে, আপনি যদি কথা বলতে চান আপনি ফোন দেন। তো উনি মাঝে মধ্যে ফোন দেয়, মিস কলও দেয়, তারপরে
এভাবে কথা বলতে বলতে সে আমাকে এক পর্যায়ে বলছে যে আপনার যে দেহর অবস্থা, আপনি তো অনেক কষ্ট করছেন, আপনি আমি যদি আপনার এত কষ্ট মেনে নিই, আপনার যদি জীবন সঙ্গী হতে চাই, আপনি কি মেনে নেবেন? সেই প্রস্তাব দিয়েছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি অবাক হয়ে গেলাম, দেখি বলে কি দেখে নাই, জানে নাই, শুনে না, দেখে না, জানে না, শুনে নাই। আমি তারপর বললাম, আমাকে তুমি তো দেখেছো কোনোদিন? বলছে না, আমার বিষয় ভালো করে জানো কোনো তুমি? আমি যে মুখে বললাম তুমি কি বিশ্বাস করলে বা তুমি কি জানো আমাকে, তখন বলছে হ্যাঁ আপনি যা মুখে বললেন আমি হবো তাই বিশ্বাস করলাম যে আপনি এরকম অবস্থার মানুষ, আপনি সবসময় হুইল চেয়ারে বসে থাকেন, আপনার মানে পায়ে কোনো শক্তি নেই, মাথার থেকে কোনো শক্তি নেই, মরার দিকে অবস্থা। তারপর আমি বললাম, তখন প্রশ্ন করলাম যে এত কিছু মানে দেখছেন, মানে জানার পরেও আমাকে কোন কারণে জীবনসঙ্গী করবেন, আমার পাশে কোন কারণে থাকবেন? তখন বলছে যে আপনার সেবা যত্ন করে যদি আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার এই কষ্টের বদলতে আখেরাতে আখেরাতে জীবনে যদি একটু শান্তি সুখ শান্তি দেয়, ওইটাই আমার কাছে বড় কিছু, আর ওই জীবনে আপনাকে নিয়ে আমি ওই চিরস্থায়ী জীবন থাকতে চাই। তখন আমি বললাম এই পাগলামো কথা বলতে হবে না, আমার বাড়িতে আসতে হবে, যদি এতই ভালো লাগে আর আমাকে যদি এত সেবা যত্ন করে আমার জীবনসঙ্গী হওয়ার ইচ্ছা থাকে, আমি মুখে তো বললাম আপনার কাছে, আপনি আমার বাড়িতে আসুন। তখন পর্যন্ত কি উনি জেনেছে যে বিয়ে করা বা সংসার ধর্ম করতে গেলে শারীরিক সক্ষমতার যে ব্যাপারটা থাকে? আপনি আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটা বুঝতে পাচ্ছেন। জি জি, আমি এটাও বলেছি, হ্যাঁ আমার যে শারীরিক একটা মানে ক্ষমতা, হ্যাঁ যে প্রসঙ্গে যে ক্ষমতা, পুরুষত্বের যে ক্ষমতা, এটাও কিন্তু আমার নেই, এরকম খোলামেলা তাকে অনেক কিছু বলেছে। মানে দর্শক আপনারা বুঝে নেবেন, ওনার আসলে কোমরের নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কোনো অনুভূতিই নাই, এবং উনি আমাকে দেখাচ্ছিল, আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে, ওনার এই নিচের অংশে উনি যে কাপড় পরিধান করে আছেন তার নিচে বেশ কয়েকটা পাইপ আছে, এই পাইপগুলো দিয়ে ওনার আসলে মলমূত্র যায়। আমি কি ঠিক বলেছি? জি স্যার। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে ওনার আসলে এই পাইপটা আপনার শরীরে কত কত বছর যাবত ঢোকানো আছে? এটা 9.5 বছর আছে। 9.5 বছর যাবত এই পাইপটা চেঞ্জ করতে হয় নাকি? হ্যাঁ, প্রতি 25 দিন 20 দিন 1 মাস পর পর বার্ডে ক্যাসেটার বলা হয়ে গেছে। মানে এটা কি ইউরিন পাস করার জায়গাতে লক করা আছে? জি স্যার। এটা শুধু ইউরিন পাস করা ছাড়া আর কোনো ধরনের কোনো ক্ষমতা নাই এটা? না স্যার। ও মাই গড, আল্লাহু আকবার, এটা আর কোনো ক্ষমতা নেই। এটা আপনি ওনাকে বললেন যখন উনি আপনাকে প্রস্তাব দিচ্ছিলেন? আমি বললাম আমার এইসব ক্ষমতাও কিন্তু নেই। তখনও তিনি একই কথার পরে যে আপনি এত কষ্ট করতে পারছেন আপনার জীবন নিয়ে, আর আমি আপনার প্রেশার থেকে একটু আপনার সেবা যত্ন করি একটু কষ্ট করতে পারবো না? আমি তখন ভাবতে লাগলাম আল্লাহ, তুমি হয়তো এরকম একটা মানে জীবনসাথী আমাকে হয়তো মিলা দিবা বা সেখানে দেওয়ার একটা ব্যবস্থা করছো, এরকম একটা মনের ভিতর ধারণা আসছে। আবার মনের ভিতর হচ্ছে না আমার জন্য একটা জীবনের মেয়ের মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা করবো না আমি। আমি সময় তো ফোন বন্ধ করে রাখছি, সময় তো ফোন দিচ্ছিনি, আবার এই করতে করতে আবার এক সময় বললাম যে বাড়িতে আসো। তো বাড়িতে এসে আমাকে দেখো, যদি এতই ভালো লাগে, এতই যদি সেবা যত্ন করার ইচ্ছা থাকে, আমার সাথে সংসার করবা বা এই দুনিয়ার জীবনে আসা সুখ শান্তি চাও না, আখেরাতে জীবনে সুখ শান্তি চাও, এটাই তোমার কাছে বড় কিছু? আমি বললাম তাহলে আমার বাড়ি আসো, তোমার আত্মীয় স্বজন সাথে করে দেখে দাও আমাকে। ওকে, আমি এই জায়গা থেকে প্রিয় দর্শক এবং শ্রোতা, যেই মেয়েটিকে নিয়ে গল্পটা হচ্ছে আমি তাকে ফোকাস করতে চাই, সে ওনার পাশেই আছে। লিমা, উনি এখন পর্যন্ত যতটুকু বলেছে সত্য বলেছে? জি সত্য বলেছে। মানে উনি আপনি যখন ওনাকে এরকম প্রস্তাব দিয়েছেন যে ওনার সঙ্গে থাকতে চান, তখন পর্যন্ত কি আপনি জানতেন যে ওনার শরীরে এই সমস্যাগুলো আছে? উনি ফোনে বলতো, কিন্তু তারপরেও বিশ্বাস হতো কোনো কোনো সময়, কোনো কোনো সময় বিশ্বাস হতো না, যে বলতো আমি বাজারে যাচ্ছি কিংবা দোকানে বসে আছি, তখন বিশ্বাস হতো না। আচ্ছা, কিন্তু সময়তে আবার বিশ্বাস হতো যে এরকম হতে পারে। তারপরে আমাকে একদিন আসতে বললো বাড়িতে, আমার মা আম্মুর সাথে করে, খালুর সাথে করে, খালা আর একটা আপুর সাথে করে দেখতে আসলো। এসে সেদিনকে উনি বাড়ি ছিল না, আমাদের মানে লজ্জায় বিষয়, এই জন্য আমাদের দেখাবে না বিষয়, বাজারে চলে গেছে যে দেখা করবো না। তারপর ওনাদের বাসায় গেলাম, গেলে ওনার আম্মা রান্না টান্না করছে, করলি উনি আবার বাজার থেকে বাড়ি আসবে সন্ধ্যাবেলা, আমরা খাওয়া দাওয়া করলাম, গ্রামের সকলেই বললো যে এরকম ওই ছেলেটা ওরকম। তারপরও আমরা খাওয়া দাওয়া করে চলে আসি, তখন আমি আপুর বলছি যে আপু, যার জন্যই দেখতে আসলাম তাকে যদি না দেখি তাহলে কী কী কামে আসলাম এখানে? তখন আমি আপুর বলছি যে একটু দেরি করো যাতে। মানে আপনার আপু? জি। আপনার নিজের আপু? না না, খালাতো। খালাতো বোনকে নিয়ে গিয়েছিলেন? আচ্ছা। তারপর বলছি আপু, মাদের একটু বলো যে একটু হালকা একটু দেরি করি যাতে বাজার থেকে আসলে মানে আমরা দেখা করে চলে যেতে পারি। আচ্ছা। তারপরে উনি ওনার কাছে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে আর কি বলছে আসি আসি, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমরা আবার বাড়ি আসবো। তারপরে আসলো, আসলে দেখা করলাম, দেখে টেকে
আমরা চলে আসলাম। যখন দেখে দেখলেন তখন তো জানলেন যে আসলে বাস্তবই হচ্ছে এনার এই অবস্থা। দেখার পরও মারা সবাই বলল যে কেন বিয়ে দেবো না, করতে হবে না, তারপরে চলে গেলাম বাড়িতে। প্রথম দেখাতে কথাবার্তা হয়েছিল ওনার সঙ্গে, কি কথা হয়েছিল রকিব ভাই প্রথম দেখাতে? কথা হয়েছিল, উনি বলছে, উনি আমাকে বলে গেল যে আলাদাভাবে আমার কাছে আসলো, মানে আলাদাভাবে কথা বলল, বলছে আমার আব্বা আম্মা যদি নাও দেয় বিয়ে, আমি তবুও তোমার এই অবস্থা দেখি তোমাকে আমি বিয়ে করবো। আচ্ছা, আমি তখনও তাকে বোঝালাম না তুমি বিয়ে করো না আমার সাথে, তুমি তোমার আব্বা আম্মা যেটা বলে সেটাই করো। তো আপনি এরকম জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছিলেন কেন, মানে প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা মানে প্রথমে ফোনে কথা বলতে বলতে ভালো লেগেছে, প্রেম করেছি ধরেন, করার পর প্রথম প্রেম করেছে এই কারণে আর কি, ওনার কষ্টের কথা সব শুনেছি, শুনে আমার খুব কষ্ট লেগেছে, এই কারণে ভেবেছি যে ওনার সাথেই জীবনসঙ্গী করে সারা জীবন থাকবো। কিন্তু মেয়েদের তো একটা স্বপ্ন থাকে মা হওয়ার, মেয়েদের একটা স্বপ্ন থাকে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সেটা স্বপ্ন থাকে। তারপরও এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার ফ্যামিলিতে অন্য কেউ আপনাকে করছে, সবাই বোঝাইছে নিশ্চয়ই? করছে, বোঝায়, এখনো বোঝায়, তারপরও আমি অতটা শুনি না। ওই সময়টাতে আপনি শুনেন নাই? ওই সময়ও শুনি না, এখনো বাড়িতে গেলেই আমাকে আসতে দিচ্ছে না, ভাই আছে, আব্বু আছে, মা আছে বলে যেতে হবে না ওখানে, এখনো চলে আসলে ভালো জায়গায় বিয়ে হবে। তারপর আমরা একটু আপনাদেরকে, প্রিয় দর্শক, আমরা জানি নিশ্চয় নিশ্চিতভাবেই যে আপনারা যে ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুতে আসলে পুরোপুরি রকিবকে আমরা তুলে ধরতে পারিনি, তো আমরা এক ঝলক আপনাদেরকে একটু দেখাই যে ওর বর্তমান কী অবস্থা। তখন আমি বোঝাই বাড়িতে পাঠাই দিলাম, আর আম্মা যা যে আসছিলো আর কি, আম্মা, খালু, খালা, খালাতে বোন আসছিলো, আমি বললাম বাড়িতে চলে যাও ওনার সাথে, যাই তারপরে ওনারা যা বলে সেটাই করো, চলে গেল। তখন বোঝালাম, বোঝানোর পরে চলে গেল। আর বাড়ি ভর্তি তখন একেবারে আমার মানে বাড়ি ভর্তি মানুষ, গ্রামের যত মানুষ সবাই অবাক চোখে দেখছে আমাকে, আমার এই বিষয়টা, মানে একটা মেয়ে ভালোবেসে চলে আসছে মোবাইলের মাধ্যমে, এক কথায় মেম্বার, গ্রামের মেম্বার, চেয়ারম্যান সহ সবাই সবাই চলে আসছে, চলে আসছে এরকম অবাক একটা বিষয় দেখতে। তারপর তারপরে সবাই মিলে বোঝালো, আমিও বোঝাইলাম যে তুমি চলে যাও, তো কাঁদতে কাঁদতে চলে গেলো, এনে চলে গেলো। যাওয়ার পরে মনে হয় 12 দিন কি 13 দিনের মাথায় আবার উনি একা একা চলে আসে আপনাদের বাড়িতে। হ্যাঁ, তারপর তারপরে আসে এমনই তার কথা, এক কথা যে আমি তাকে জীবনে একবার ভালোবেসেছি, তাকে আমি বিয়ে করবো। তার অবস্থা এরকম তো আমি দেখলাম, আমার বাপ মা দিবে না, বাপ মা না দেওয়ার পরও আমি তাকে বিয়ে করবো। তো তখন ধরেন যে আবার ওরকম মানুষ গুছাইলো সব বাড়িতে, তো সেদিন আরও বেশি মানুষ এলো, তো পুনরায় আবার সে মেয়ে চলে আসে, কী ব্যাপার, আল্লাহ পাকের কী একটা কারিশমা চলছে ভিতরে, এরকম একটা জীবনের আমার যে জীবনের অবস্থা, দেহর অবস্থা, এ অবস্থা দেখে কোনো মেয়েকে আসে বিয়ে করতে এরকম, বার ভালো ছেলে দেখলেও তো এরকম অবস্থা মানে পুনরায় আবার আসতে চায় না, প্রেম এমন জিনিস। তারপরে সে আইসে বলছে যে বিয়ে আমি রাকিবের বাড়িতেই করবো, তার বাড়িতে করে তার বাড়িতে সারা জীবন থাকবে, এখান থেকে দরকার আমার বাপ মার বাড়ি আর কোনো দিন যাবো না, আর বাপ মা যদি আমাকে ত্যাজ্যপত্র করে তাও আমি মেনে নেবো। এটা লিমা বলতেছে? হ্যাঁ, লিমা বলছে, আমার স্ত্রী বলছে। ওকে, তো তখন ধরেন যে কী করা হবে আর, তখন তখন গ্রামের লোকজন তো আর কেউ পারল না তার সাথে, তার কথার উপরে আর কোনো কারোর কথা চলছে না, এবার মন্ডল মাতব্বার আমি সবাই মিলে বোঝাবার কোনো কাজ হলো না। তখন কী হলো, মোল্লা দেখে কেজের কাজে ডেকে বিয়ে দেওয়া হলো। কত সাল এটা? এইটা 17 বলছিল না, 2017 সালে যে আমি তো তখন বিছানায় শুয়ে, তখন শোয়া অবস্থাতে আমার কাছে মানে বিয়ে পড়ানো হইলো। আমি যে বসে থাকবো সেই দিন কিন্তু আমি শরীরটা আমার অসুস্থ, সব অবস্থায় বিছানার উপর শুয়ে আছে অবস্থাতেই বিয়ে পড়ানো হলো। তখন ওই দিনগত রাত্রে
যখন প্রথম বিয়ের রাত তখন আমার কাছে যখন উনি আসলো, মানে মন টন তার ভালো না, তখন বিয়ে যদিও করে তো তখন মনের ভিতরে একটা যে এই যে একটা দুঃখ কষ্ট থাকারই বিষয়। আমি তখন তাকে বুঝাইলাম যে তুমি তো আমার কাছে সব শুনেছ জানিসই, তো এটাকে মেনে নিয়ে চলতে পারবে, এই যে একটা পাগলামো কাজ করলে সারা জীবনকে চলতে পারবা। আমি বলছি আর কানছি, চোখে চোখ দিয়ে পানি ঝরছে, তখন সে আমার চোখের পানি মোছাচ্ছে আর সেও কান্নাকাটি করছে। বলছে যে আমি যখন তোমাকে এত কিছু বাধার পরও, এত মানুষ বাধা দিল তারপরে আমি বিয়ে করলাম, আর তুমি ভাবলে কী করে তুমি এরকম পড়ে থাকবে, আর তোমাকে থেকে আমি চলে যাবো, বা তোমার এই ভালোবাসা ছাড়া আমি থাকবো না, স্বামী স্ত্রীর যে একটা মহব্বত, এই মহব্বত ছাড়া থাকবো না। আমি কিন্তু বলছি যে এই মহব্বতটা আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না, যে এটা স্বামীর একটা মানে বরণ মানে মূল অধিকার যেটাকে বলে, যে স্ত্রীর অধিকার যেটা বলে সেটা আমি দিতে তো আমার দেওয়ার ক্ষমতা নেই। বলছে আমি তো সেটা শুনে যাইনি, শুনেই তোমাকে বিয়ে করলাম, ওটার দিকে আমি আর আগ্রহী না, আল্লাহ পাক যেটা করেছে এটা নিয়ে এখন থাকতে হবে। ধরুন যে সে আমাকে উল্টা বোঝাচ্ছে যে আল্লাহ পাক তোমাকে যে যেরকম করেছে এটা নিয়ে মানে নিয়ে তো আমি বিয়ে করলাম, এই অবস্থাতে আমি যদি থাকতে পারি তোমার সমস্যা কি, আমাকে আমার স্ত্রী তখন বলছে। তাই তখন আমি বলতে লাগলাম যে যদি থাকতে পারো, বিয়ে যখন করলে থাকো, সালানো মালিক তো আল্লাহ পাক। তখন এই করতে করতে ধরেন যে ভালোই আমাকে সেবা যত্ন করছে, আমি যখন যা হুকুম করি, আমি তো মানে এক গ্লাস যে পানি খাবো পানিটাও আমার আইনি খাওয়ার মতো ক্ষমতা নেই, মানে ছোটো হুকুম থেকে সব হুকুম করা তাকে আমি করি, সব আমার হুকুমগুলো শোনে, সব কাজকর্মে করে। আর এমন একটা দুঃখের বিষয় আরেকটা, আমি কিন্তু এই পোশাকটা দেখছেন আমার পাইপ দিয়ে হয় পোশাক, এখন বোতল বান্ধা আছে পায়ে এখানের ওই রশি দিয়ে, আর বিছানা যখন থাকি তখন কিন্তু ইউরিন ব্যাগ বলা হয় যেটা, সেটা থাকে প্যাকেট থাকে, ওই প্যাকেট ভরতে হয়ে গেলে কিন্তু আমার স্ত্রী তখন ফেলে দেয়। আবার পায়খানা করতে গেলে কিন্তু আমি বিছানা ছাড়া আমার টয়লেটে যাওয়া মানে পায়খানা গিয়ে পায়খানা করার মতো ক্ষমতা নেই, বিছানায় পটের উপরে পায়খানা করা হয়, সেইগুলো সেই এত মানে ভালোবাসা, এই যে পোশাক পায়খানা আমার কাপড় চোপড় ধোয়া পরিষ্কার করা আমাকে গোসল করানো সব কিছুই করে যাচ্ছে আজ পর্যন্ত। ও মাই গড, দেখছেন তাহলে এটা আমিও অবাক হয়ে যাই, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি সময় মনে মনে, যে আল্লাহ পাক তুমি কে না পারো আমার জীবনে এরকম একটা পরিস্থিতি তুমি করে দিলে, তারপরে আমাকে একটা স্ত্রী হিসাবে একটা জীবন সাথে দান করলে, রাইট, তারপরে আবার তাকে এত ধৈর্য দিয়েছ যে সে আমাকে ছাড়া আর কেউ কারকে বোঝায় না, কত অনেক ছেলে কিন্তু তাকে মানে ইয়ে দেয় ওই অফার দেয় মানে পাম্পটি দেয় আর কি, যে এর ভাত খাও না, এর কাছে থাকো না, এ থেকে কী লাভ হবে, তোমার জীবনটা নষ্ট হবে, কিন্তু যা যে যা বলে আমার স্ত্রীর কাছে সব কথা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে আবার পরে বলে দেয়, জি এত পরিমাণে আমাকে সে ভালোবাসে। তো তারপরে আমি তখন হাসি আর বলে দেখো তোমার যদি ভালো না লাগে আমার কাছে থাকতে, তোমাকে যে মানে ভালো রাখতে চাই তার কাছে চলে যাও। তখন আমাকে বোঝাই পাগল হয়েছো, এতদিন গেলাম না, আর জীবনে যেটা ওয়াদা করেছি তোমাকে ভালোবাসেছি, বিয়ে করেছি, ওয়াদা করেছি সারা জীবন তোমার কাছে থাকবো, তোমার সেবা যত্ন করবো, এই ওয়াদার পরে আমি থাকবো, আমাকে সেরকম বোঝাই। তো ধরেন যে এরকম খুবই ভালো, এখন আমাকে যত্ন করে যাচ্ছে আল্লাহ। তিন বছর সাড়ে তিন বছর সংসার আপনাদের? তিন বছর সাড়ে তিন, হ্যাঁ সাড়ে তিন বছরই তো। লিমা সাড়ে তিন বছর যাবৎ সংসার করতেছেন ওনার সঙ্গে, তাই তো? তো এই সাড়ে তিন বছরে আফসোস হয় না কখনো যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কখনো এরকম মনে হয় না? মনে হয়, তারপরেও মনকে বোঝাই তখন যে করে ফেলাইছি এখন আর কি করা, করেছি তারপরও এখন যদি চলে যায় বা গ্রামের লোকজনও বলবে যে আর এক জায়গায় বিয়ে করলেও বলবে যে ওই মেয়েদের দুই জায়গায় বিয়ে হয়েছে এরকম, আর এক জায়গায় বিয়ে হয়েছিল, এই এইসব ভেবে তখন আর যায় না যে যাব না এখানেই থাকি, মেয়েদের বিয়ে তো একটাই, বারবার তো বিয়ে হয় না। আচ্ছা, এইসব ভেবে আমি আর যাই না যে যাব না কখনো। বাচ্চা কাচ্চার কখনো লোভ হয় না? হয়, কিন্তু তারপরও মনকে তখন যে বোঝাই বলছি, লোভ সব কিছুরই হয় কিন্তু তারপরও নিজেকে নিজে বোঝাই যে কপালে যখন এটা হে আছে এটার পরেই থাকতে হবে। সংসার চলে কিভাবে আপনাদের, উনি কাজকর্ম কিছু করে? স্যার সংসার চলে, আমি তো কোনো কর্ম করতে পারি না, আবার আব্বা আম্মারও অর্থ সম্পদ নেই, শুধু একটা টেনশন সেটার বাড়ি আছে, তাছাড়া আমার যে আলাদা কোনো বাড়ি একটা, আমি যে বিয়ে করেছি আমার বউকে নিয়ে আলাদা একটা বাড়িতে থাকবো সেরকমও আমার পরিস্থিতি নেই,
দেখলাম যখন আব্বা আমরা চলতে পারে না, তাদেরই ধরেন যে অনেক টাকা ঋণ দায়ী হয়ে গেছে, সেই ঋণ দায়ীকে শোধ দিতে পারছে না, আবার সংসারও চালাইতে পারে না ঠিকমতো। এই ভেবে তখন আমি করলাম কি, মেহেরপুর জেলা মনে হয় নাম শুনেছি কিনা জানি না স্যার, মেহেরপুর নাম শুনেছি, হ্যাঁ মেহেরপুর জেলা গাংনি থানা একটা জায়গা আছে, গাংনি থানায় আমি একটা পরিচিত বন্ধু মতো মানুষ আছে, তে তাকে বললাম যে ভাই বলে কথা বলি যে ভাই আমি তো এরকম এরকম অবস্থা, আমি তো আমার তো দেহর অবস্থা এরকম আপনি জানেন হয়ে গেছে, এই অবস্থাতে আল্লাহভাগ এরকম আমাকে একটা জীবনসঙ্গী হিসাবে বিয়ে করার তৌফিক দান করেছে, বিয়ে করেছে, তো এখন তো আমার চলাচলের অবস্থা ভালো না, আমার কোনো কর্মও নেই। তখন বললো কর্ম নেই আর কী করবা, তখন বললাম কিছুই করার তো নেই, এই যে এলাকায় যে কোনো কর্ম করে খাবো আমার তো টাকা পয়সাও নেই, এখন আমার কর্ম করতে হলে পরে একটা চক্ষুলতা বাদ দিয়ে হাত পেতে খেতে হবে মানুষের কাছে। তখন এই যে দুঃখ কষ্ট নিয়ে কী করলাম, স্ত্রীকে বললাম বুঝাইলাম যে যদি মানুষের কাছ থেকে কোনো হেল্প নিয়ে আমি চলতে পারি, চলি তোমাকে যদি একটু খাওয়া পড়ার ব্যবস্থা করি, তুমি কি সেটা মানি নিতে পারবে এত কিছু তখন মানতে পারলে? তখন বলছে তুমি যেভাবে চলাবো আমি সেভাবে ছিল। তখন আমি আমার স্ত্রীকে বুঝাইয়ে তখন বললাম যে আমি তোমার সাথে করে ইতে যাবো, গাংনি যাবো, গাংনি গিয়ে একটা বাসা ভাড়া নেবো, তুমি কি আমার সাথে থাকতে পারবা? তখন ওই সে গাং মেহেরপুর জেলা গাংনিতে, গাংনি থানা, গ্রামের নাম মালসাদা, পূর্ব মালসাদা, পূর্ব মালসাদা গ্রামে একজন আতু মাস্টার নাম করে ওনার বাড়ি, একটা ছোটো পুরাতন বাড়ি, ভাঙাচোরা বাড়ি মতো ভাড়ায় নিলাম, যাই আমার স্ত্রীকে নিয়ে গেলাম সাথে করে। গিয়ে বললাম যে তুমি চক্ষুলতা করো না, ঘরে বসে নামাজ কালাম পড়ো আর ইয়ে করো, ওই কাগজের প্যাকেট বানানো যে মানে বই খাতা দিয়ে কাগজের প্যাকেট বানানো বানানো হয়, ওই প্যাকেটগুলো আমি শিখাই দিলাম বানানো, উনি বাড়িতে বসে বসে প্যাকেট বানাই, 50-60 টাকা ইনকাম হয় ওনার প্রতিদিন। তারপরে আর আমি বললাম যে আমি তো এটা করলে পরে আমার প্রতিদিন তো ওষুধ লাগে, 300-350-200 এরকম প্রতিদিন ওষুধ লাগে, ওষুধ তো সারা জীবন খাতেই হবে আমার, তারপরে সংসার চালাতে হবে, এদিক বাপ মা খুব কষ্ট আছে, বাপ মারও একটু দেখার দরকার। তো এইভাবে আমি বললাম যে তুমি তোমাকে এই জিনিসটা শিখালাম, প্যাকেট কাগজ বইয়ের খাতা বইয়ের কাগজ দিয়ে প্যাকেট বানাও, আর আমি চক্ষু লজ্জা বাদ দিয়ে এলাকায় নিজের এলাকায় লজ্জা করতে পেতে আমি তোমাকে নিয়ে এই ভিন এলাকায় চলে এসে, এলাকায় তো আত্মীয়স্বজন নেই, মানুষের কাছে একটু হাত পেতে যাই হোক যেটুকুন পারি চলি। তো এই বলে আমি ধরেন ওই এলাকায় যাই মানুষের কাছে চক্ষু লজ্জার করলাম না, তখন তো জীবন বাঁচানোর তাকে দেয় আমার একটু কর্ম মানে দুই কিছু টাকা পয়সা উপার্জন করতেই হবে, কোনো কর্ম করার যখন শক্তি নেই। হুইল চেয়ারটা নিয়ে তখন আমি গাংনি বাজারে যাই, বাজারে একটা বড় মসজিদ আছে পাঁচতলা মসজিদে, ইমাম সাহেবকে বললাম যে আমার এই বিষয় হুজুর, তো একটু আমার জন্য কী ব্যবস্থা করতে পারেন দেখেন। তো এখানে তখন মুসল্লিদের বলল একদিন কিছু টাকা ওইখান থেকে আমাকে দিল, তাহলে আমি যদি একদিন একটু মানুষের কাছে হাত পাততে যাই মানে সাহায্য সাহায্য নিতে যাই, আর 7 দিন আমার বসে থাকতে হবে বিছানায়, মানে একদিন বসলে পরে যে ঘা যে গর্ত করতে হয় হাড় মানে পিছনে আপনি দেখলে পরে অবাক হয়ে যাবেন, পাশার নিচের গোস্ত বলতে আর নাই, যে বসে আছে ওইখানে সব গর্ত হয়ে গোস্ত খসে খসে পড়ে গেছে, মানে মানুষের কাছে হাত পাততে গেলে বসে থাকতে হয়, বসে থাকতে আপনার ক্ষতি হয়, থাকতে ক্ষতি হয়, মানে ঘাগুলো আরও বেশি হয়ে যায়। এই কারণে আমি একদিন যদি 200-400 টাকা 500 টাকা হয় ইনকাম হয়, তো এই টাকাটা আইনে আমি এক সপ্তাহ মতো চলি, এই টুকটাক করে মানে ওষুধ যদি আমার লাগে 3 বার আমি খাই, একবার যদি এক দুদিন গুছাতে না পারে দিন খাইনি, এরকম ধরেন চলছে। এবার কী করবো এর ভিতর থেকে তো বাপ মাকে একটু টানার চেষ্টা করি কিন্তু হয় না, নিজেই চলতে পারেনি। আপনার বোনটার বিয়ে হয়ে গেছে? জি বোনটার বিয়ে হয়ে গেছে, বোনটার বিয়ে হয়েছে আমার এই দুর্ঘটনার 3 বছর পরে। তার মানে আপনার সংসার এভাবেই চলে, এই মানুষের কাছে কিছুদিন হাত পেতে আর উনি ঠোঙ্গা বানায়? জি তারপরে হ্যাঁ ঠোঙ্গা বানায় এভাবে ধরেন তার 50-60 টাকা হয়, আর আমার এই হাত পেতে ধরেন যে 50 যাই মানে হয়, একদিন যদি 200-500 টাকা হয় এই এক সপ্তাহ মধ্যে চলতে হয়। কিন্তু এখনো কিভাবেই চলছে, এখন এইভাবেই না স্যার, এখন এটা আমি পারছি না। এখন কি করেন তাহলে? এখন বর্তমানে আমার দেহ ধরুন যে প্রসাবের যে নল দেখলেন, নল দিয়ে রক্ত ঝরছে মাঝে মধ্যে, আর এই ঘাড় জন্য আমি বসে থাকতে আর পারছি না, সবসময় এখন শুয়ে থাকেন, মানে আপনার মানুষের কাছে হাত পাতারও কোনো সুযোগ নেই, আর কোনো আমার কর্মই নেই। আর আপনার ওয়াইফ কি করে এখন? উনি বাড়ি বসে যে প্যাকেটটা বানায়, তো প্যাকেটটা বানাচ্ছে, ওইটুকু আমিও একটু হেল্প করছি, তাতে দেন 80-90 টাকা 100 টাকা 110 টাকা এরকম হয়। এই দিয়ে খুব কষ্টে মানে বাড়ি ভাড়াটা সময় দিতে পারি না, 3-4 মাস বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। এখন
কি বলবো স্যার, চলার আমার কোনো না, আপনার আপনাকে আপনার কিছু বলতে হবে না, আপনার হয়ে আমিই বলে দিব। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনার এই ভিডিও দেখে অসংখ্য মানুষ আপনাকে হেল্প করতে চাইবে এবং আমি চাই সেই রাস্তাটা আপনার জন্য ওপেন থাকুক। বিশেষ করে আপনার ওয়াইফ যেটা করেছে এটা আমি জানি না, আমার এত দিনের অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলতে পারি আমি এই ধরনের ঘটনা কখনো আমি পাই নাই। আহা, কি অসাধারণ। আপনি আপনার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা আছে, কোনো নাম্বার কি আছে, একই সাথে ওই নাম্বার বিকাশ করা বা নগদ করা এরকম কোনো কিছু কি আছে? বিকাশ করা আছে স্যার। এটা কি আপনার নিজের নাম্বার? জি স্যার। আপনার নামে রেজিস্ট্রেশন করা? জি স্যার। আচ্ছা, নাম্বারটা একটু বলেন আপনি। নাম্বারটা 01762 01762 210-748 জি স্যার। 01762 210-748 এটা বিকাশ করা? জি, এটা বিকাশ করা। শুধু বিকাশ? শুধু বিকাশ করা। এবং এই নাম্বারটা আপনার নাম্বার? জি স্যার। আর কোনো নাম্বার নাই এছাড়া? অন্য নাম্বার আছে, বিকাশ টিকাশ করা নেই স্যার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে শেষের কথাগুলো আমার কী হবে। এটা অত্যন্ত ভালো লাগার একটা ভিডিও, আমি আমার লাইফে এরকম গল্প শুনিনি কখনো, যে একটা মানুষের কিছুই নেই, মানে সংসার করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয় কিচ্ছু নেই, সেটা জেনেও এই মেয়েটি লিমা, নাম কি ঠিক বলেছি? জি, লিমা। এই লিমা হচ্ছে রকিবের সাথে সংসার করছে 3.5 বছর। গল্পটা আপনারা শুনেছেন, আমি আর রিপিট করতে চাই না। এবং এইরকম একটা অবস্থায় ওদের কিছুটা ভালো থাকার জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন বলে আমি মনে করছি। আমি জানি ভিডিওটা দেখে আপনারা অনেকেই ওদের সাথে যোগাযোগ করতে চাইবেন, সে কারণেই আমি ওনার নাম্বারটা বলে দিয়েছি। ওনার মুখে আপনারা শুনেছেন, এটা ওনার ব্যক্তিগত নাম্বার, ওনার নামে রেজিস্ট্রেশন করা এবং এটাতে বিকাশ করা আছে। এবং ওনারা যে এখানে এসছে, ওনারা কোনো রকমের সাহায্য নেবার মানসিক প্রস্তুতি নিয়ে এখানে আসেনি, কুষ্টিয়া থেকে অনেক কষ্ট করে এখানে এসছে। যদি সেই রকম প্রস্তুতি নিয়েই আসতো তাহলে অ্যাকাউন্ট নাম্বারের প্রসঙ্গ যেটা এখানে এসছে একটু আগে, কৃষি ব্যাংকে ওনার আম্মার অ্যাকাউন্ট করা, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে ওখানে কিছু ভুল আছে। চেকবইয়ের উপরে আমি দেখতে পাচ্ছি একটা নাম্বার, চেকবইয়ের ভিতরে লেখা, হাতে লেখা একটা নাম্বার, এবং অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে আরও 5 বছর আগে এবং সেখানে দুটো নাম আমি দেখতে পাচ্ছি। যে কারণে আমি কনফিউশন অ্যারাইজ হবে বলে নিশ্চিত হতে পারলাম না বলে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম না। তো কেবলমাত্র যে নাম্বারটির কথা উনি বলেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কোনায় এই নাম্বারটি দেওয়া আছে। আমি বিনীতভাবে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ওর সাথে যোগাযোগ করেন, ওর ভাগ্যটা পরিবর্তন করার জন্য আপনারা সবাই মিলে একটু চেষ্টা করেন। এখানে মনে রাখবেন বিকাশের একটা লিমিট থাকে, খুব অল্প পরিমাণেই এখানে সাহায্য আসবে, লিমিট বন্ধ হয়ে যাবে পরে, লিমিট ক্রস করতে হলে আবারও সামনের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং সবাই ওর সাথে ফোনে কথা বলে ওর কাছ থেকে জেনে নেবেন যে কীভাবে ওকে আপনারা সাহায্য পাঠাতে পারেন। যদি আপনারা ওর সম্পর্কে আরও কোয়েরি করতে চান, ও যে ঠিকানা বলেছে ওর গ্রামের ঠিকানা, বাড়ির ঠিকানা আছে, আমরা সেখানে যাইনি, আপনারা ওখানে কোয়েরি করুন। একটা মানুষের আসলে এরকম ভিডিওতে দেখার পরে আর কী কোয়েরি করতে হয় বলেন? সো এটা আপনারা কোয়েরি করতে পারেন, প্রয়োজন চাইলে কোয়েরি করে আপনারা ওর জন্য কিছু ব্যবস্থা করতে পারেন। খুবই মানবিক একটা ভিডিও এবং একই সাথে আমাদের কিছু করার মতো একটা ভিডিও। সো আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে অন্তত ওর কিছু দিন ভালো থাকার ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি, এটা আপনাদের প্রতি আমার সবার রিকোয়েস্ট। এবং একই সাথে বলতে চাই, এই ভিডিওটার আপনারা প্রোমো পার্ট, খুব ছোট্ট একটা পার্ট আপনারা এখানে দেখছেন, এই ভিডিওটার বিস্তারিত আছে আমাদের আরেকটি চ্যানেল আছে ঢাকা FM-এর, সেখানে গেলে আপনারা একদম পুরো ভিডিওটা পাবেন, বিস্তারিত গল্প আপনারা জানতে পাবেন। সেটা হচ্ছে www.youtube.com/ilovedhakafm। এছাড়া ঢাকা FM-এর যে রেগুলার আমার যে অনুষ্ঠানটি যায় ইউটিউব চ্যানেলে, সেখানে গেলেও আপনারা এই অনুষ্ঠানটি পুরোপুরি শুনতে পারবেন, www.youtube.com/dfm904।